দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার ক্রিকেট কোচ আমাদের অনেক প্রিয় মানুষ জাভেদ উমর বেলিম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ একটু তো মন খারাপ যেহেতু গতকালকে খেলা আপনাকে আজকে এই অনুষ্ঠানে ডাকবার আগে গতকাল যখন খেলা হলো হচ্ছিল আর কি তখন প্রত্যাশাটা ছিল মানে বাংলাদেশ যেভাবে খেলছিল আর কি তখন মনে হয়েছিল আজকে হয়তো জয়ের আনন্দ নিয়ে কথা বলবো মানে বাংলাদেশের ক্রিকেটের জয়ের আনন্দ নিয়ে কথা বলবো মনটা আমারও খারাপ মানে সেই একজন ক্রিকেট ভক্ত হিসেবে যাই হোক একটু শিরোনামগুলো পত্রিকার আমাদের এই অনুষ্ঠানে ফর্মেট অনুযায়ী শিরোনামগুলো আপনাকে একটু পড়ে শোনাই তারপরে আমরা পুরো অনুষ্ঠানটা নিয়েই আপনি যেতু পাওয়া গেল কথা বলবো প্রথম আলো নিজেদের প্রতিপক্ষ সংঘাতে জড়ায় আওয়ামী লীগ আশা জাগিয়েও হার বাংলাদেশের সমকাল রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে না গোয়েন্দারা এমপি আজিম হত্যা বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো দৃঢ় করার আশাবাদ জিততে জিততেই হেরে গেল বাংলাদেশ যুগান্তরের শিরোনাম বিদেশে পাচারের নীল নকশা ফেসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েকজন নেতা আনার হত্যাকাণ্ড ইস যদি ছক্কাটা হয়ে যেত মাহমুদুল্লাহর কালের কণ্ঠের শিরোনাম বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা নিদ্রা থেকে চিরনিদ্রায় শিশু সন্তান সহ মা বাবা সিলেটে টিলাধস ইত্তেফাকে শিরোনাম দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অস্থিতিশীল শেখ হাসিনা মোদী বৈঠকে সম্পর্ক আরো দৃঢ় করার আশাবাদ বাংলাদেশ প্রতিদিন কি কথা মোদী সোনিয়ার সঙ্গে দুর্নীতি প্রমাণ করা তদন্ত অত্যন্ত কঠিন দুদক চেয়ারম্যান বললেন চিকিৎসার নামে চলছে ব্যবসা ফের স্বরাষ্ট্র অমিত পররাষ্ট্রে জয়শঙ্কর প্রতিরক্ষায় রাজনাথ জায়জায় দিন কোরবানির পশুর চড়া দাম নিয়ে সংখ্যায় ক্রেতারা মানব জমিন কোটা নিয়ে কেন কেনই বিতর্ক ফাঁসছেন দলের নেতারা আনার হত্যায় নতুন মোড় দুর্ভাগ্যজনক হার কালবেলার শিরোনাম তিন কোটি একুশ লাখের কাজেই ঘুষ ব্যয় একষট্টি লাখ টাকা দুদেশের সম্পর্ক আরো দৃঢ় করার আশাবাদ দেশ রূপান্তর লকডাউনেও সমান আপ্যায়ন ব্যয় হতাশাগ্রস্ত পুলিশদের তালিকা হচ্ছে খবরের কাগজ ফেঁসে যাচ্ছেন আজিজ সম্পর্ক দৃঢ় চান হাসিনা মোদি প্রতিদিনের বাংলাদেশ রূপগঞ্জে সব অঘটনের নেপথ্যে শাহ আলম সম্পর্ক আরও গভীর করবে বাংলাদেশ ভারত দৈনিক বাংলা ভারতের ইস্পাত কঠিন মানসিকতার কাছে হেরে গেল পাকিস্তান ঢাকা দিল্লি সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার দৈনিক জনকণ্ঠ সম্পূরক বাজেট পাস আপনি শিরোনাম শুনলেন আমি শুরুতেই যেটা বলেছিলাম যে ক্রিকেট নিয়ে এই কথা বলবো আজকে কয়েকটি পত্রিকার শিরোনাম যদি আরেকবার পড়ে শোনাই আশা জাগীয় হার বাংলাদেশের প্রথম আলো এবং সমকাল শিরোনাম করেছে জিততে জিততেও হেরে গেল বাংলাদেশ যুগান্তর শিরোনাম করেছে ইস যদি সক্কাটা হয়ে যেত এবং মানব জমিন শিরোনাম করেছে দুর্ভাগ্যজনক হার আসলে কি তাই হ্যাঁ এনাদের যেহেতু আপনি বলবেনই এই এই টাইপের ম্যাচ স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হারতে চাই না কেন একটা বড় দল কিন্তু রিকাভার করে ফেলে লাইক ইন্ডিয়া অস্ট্রেলিয়া কিন্তু আমাদের কিন্তু এখনও ওই দলে আমরা পরিণত হয়নি স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে আর স্পেশালি এই ওয়ার্ল্ড কাপে এই ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু যাওয়ার আগেই এটা অনেক অনুষ্ঠান আমি বলেছি যে আমরা অত বিশ্বাসে ছিলাম না আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমেরিকার সঙ্গে হেরে গিয়েছিলাম সিরিজ আমরা আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে নাই ইঞ্জুরি কনসার্ন ছিল সব কিছু মিলে এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আমরা ভালো স্টার্ট হয় না বাট আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কার সঙ্গে আমরা ভালো স্টার্ট করেছি সেম অ্যাসবার কালকের ম্যাচটা দুর্ভাগ্যজন এই জন্য বলছি যে সাউথ আর একটা বড়ো দল আমরা যে কালকে ম্যাচটা জিতে যেতাম প্রথম হচ্ছে আমাদের যে অবস্থান ছিল ওখান থেকে আরও বিশ্বাসের জায়গায় আরও কনফিডেন্স কংক্রিট হতো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা সেকেন্ড রাউন্ড মোটামুটি একদম রিকনফার্ম হয়ে যেতাম আর থার্ড হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যখন আপনি বড় পারফর্ম করবেন এগেন্স সাউথ আফ্রিকা এগেন্স শ্রীলঙ্কা তখন এটা কনফিডেন্ট আরও বেড়ে যাবে কনফিডেন্ট উইথ মানে প্রচার যেগুলো বলেন বাংলাদেশ যেহেতু এখনো টি টোয়েন্টি আমরা ওইভাবে ভালো খেলি নেই থ্রু দ্য যখন আরম্ভ হয়েছে সাত দিকে বাট ওই হিসাবে যদি আমরা একটা বিশ্বাসের জায়গায় থাকবে যে সব সময় আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো খেলি যেমন ইন্ডিয়া পাকিস্তানকে সাইকোলজিটা অ্যাফেক্ট হয় পাকিস্তান ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে মানে পারে না অন্য সাথে পারে তো ওই একটা বান্না আমরা বড় ইভেন্টে আমরা ভালো খেলি

শ্রীলংশ আমি জয়লাভ করেছি বাট স্টিল আমি মনে করি ডাউট কেন ব্যাটিং কালকে গতকালকে আমাদের ব্যাটিং দেখেন একশো চোদ্দ রান হয়তো অনেক টাফ উইকেট কিন্তু প্রফেশনাল লেভেলে মানে বল প্রতি কম মানে একশো বিশ বল খেললে একশো বিশ রান আর টি টোয়েন্টি আপনি জানেন মারদাঙ্গা খেলা ওই একটা জায়গায় আমরা একশো রান যদি একটু গ্রাফ করে খেলতাম সবাই মারতে গিয়ে উঠেছে যদি আউটগুলো দেখেন ওই যেটা এই জন্য বলেছিলাম যে সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছে না বিধায় আমাদের আশা কারণ সাউথ আফ্রিকা আমার চমৎকারভাবে বলিং করেছে আউটস্ট্যান্ডিং বলিং করেছে বাংলাদেশ ওদের মিলার আর যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন আমরা বলে গেলাম ওই জায়গাটা তারা কিন্তু একটা খালি ভালো পার্টনারশিপ করেছে

সুযোগ আসে যেহেতু আমরা যে তিন চারজন ব্যাটসম্যান আউট হয়েছে লিটন বলেন সাকিব বলেন তারা তারপর শান্ত বলেন তারা এত অফর্মে ঠিক আছে এই জন্য ওই জায়গাটা সুযোগ ছিল তার জন্য বেশি ভালো কেন দল যখন জয়লাভ করে তখন কিন্তু প্লেয়ার একটা বিশ্বাসী হয়ে যায় তো ওই একটা জায়গায় আমরা মারতে গিয়ে এখানে একশো চোদ্দ রান আপনার মারার দরকার নেই হ্যাঁ মারবেন আপনি হ্যাঁ আপনি ওভার দ্য কাবার পেয়েছেন মারবেন ঠিক আছে আপনি শর্ট বল জানেন যে উইকেটে ঝামেলা ওই জায়গায় আমরা এর আগে আউট হয়েছে দুইজন তো ওই জায়গায় আবার পুল খেলতে কেন খুব সফট ডিসমিসাল হয়েছে ওটা যদি আমি একটু গ্রাফ করতাম যেটা কিন্তু আজকে হৃদয় ভালো খেলছে বলে বলছি না বা মাহমুদুল্লাহ ভালো খেলছে বলে বলছি না তাদের যদি মানে আপনি যদি এক্স ই দেখতেন কি বলে ব্যাটিংয়ের অ্যাপ্রোচ তারা কিন্তু ওয়ানস অ্যান্ড টু যে অ্যাপ্রোচ ছিল যখনই থার্টি ইয়ার্সে বলা যায় তাদের দুই নেয় নেয় বাট তারা পুশ করছে মানে অ্যাপ্রোচ ওয়াজ ক্লিয়ার কি আমরা মাইরে পার পাবো না যে অবস্থায় তাদের টপ পার্টনারশিপ হয়েছে তাদের বিষ এবং হৃদয় ব্যাটিং হয়েছে ওই অ্যাপ্রোচটা যদি আগের থেকে থাকতো থাকতো হ্যাঁ তাহলে কি এত এত কাট পরে লাস্ট বলে ছয় মারতে হবে আমরা ছয় বল আগে শেষ করতাম ছয় বল আগে শেষ করতাম এই ম্যাচটা ওই একটা আমি উইকেট নিয়ে ঢুকলে আপনি একটা প্রসঙ্গ তুললেন যে অফ ফর্মে থাকার পরেও মানে ফর্ম ভালো না থাকার পরেও বিশ্বকাপের মতো দলে কোন দেশের খেলোয়াড়রা কি এইভাবে অন্তর্ভুক্ত হতে পারে দেখেন আমাদের তো অনেক লেস লিমিটেশন আমরা আপনাদের যে বাঞ্চ প্লেয়ার আমাদের যে একটা ঝাঁক যে প্লেয়ার বেশি প্লেয়ার নাই কিন্তু বিকল্প ভাবার সুযোগ না বিকল্প অনেক প্লেয়ার নাম বলতে পারবো গিয়ে তো পারফর্ম করতে হবে আমরা অনেক সিলেক্টারদের উপর চিল্লাই বোর্ডের উপর চিল্লাই ওকে নেয় নেয় কেন ওকে আলটিমেটলি কিন্তু আমাদের ওই বিশ পঁচিশ জনই কিন্তু ঘুরে ফিরে খেলে এর মধ্যে যে যদি আজকে আজকে মানে আমি যাওয়ার বা তামিম নাই আমি আমি তো অনেক আগে ছেড়ে দিয়েছি আমরা ওই একটা জায়গায় এখন আমরা ওপেনিংয়ে এখন পর্যন্ত স্টাবলিশ হতে পারিনি কে ওপেনিং আমাদের সেভ তো ওই একটা জায়গায় আমাদের বেশি প্লেয়ার নাই তখন তো আপনার জান যদি আপনি ডাইরেক্টই বলেন যে লিটন অনেক অফ ফর্মে ছিল আমরা কেন নিয়েছি কেন ওনার মানে ইতিহাস অনেক স্ট্রং

আমি জানি না ওনার কী এক্সকিউজ দিয়েছে ধরেন ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যেহেতু আপনার দুইটা ব্যাটসম্যান আপনি অফ ফর্মের ব্যাটসম্যান নিয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড কাপে তারপর আপনি শেখ মেদিকে নিয়েছেন নতুন বলে করার জন্য মেদি মেয়ে যেমন একজন এমন প্লেয়ার আজকে বাংলা শুধু খারাপ খেলছে বলে বলছি না আগে আমি বলেছি স্টার্টিংয়ে কেন ওই একটা অপশানসকে আমার থার্ড ওপেনার হিসাবে উইথ বোলিং উইথ ওর ফিল্ডিং তো নো ডাউট চ্যাম্পিয়ন তো ওই একটা জায়গায় এখন আমি বলি যে বাংলাদেশ টিম এখনো ওই পর্যায়ে যায়নি যে আমরা স্পেশালিস্ট আমাদের যে একটা দল হবে দুই চারটা প্লেক্স স্পেশালিস্ট থাকতে পারে তো ওই জায়গায় কিন্তু আমরা স্পেশালিস্টের কথা বললেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই জানতে চাই জি জি সব সময় একই একজন খেলোয়াড়ের সব সময় ফর্মটা ভালো থাকবে না এটাও বলা জি কিন্তু বিশ্বকাপের মতো এই জায়গায় আমাদের মানে নির্ভরযোগ্য খেলোয়াড় শেষ করি মিরাজকে চিন্তা করেছে ও টি না কিন্তু আমাদের এখনো দেখেন পরিসংখ্যান দেখেন আপনি গিয়ে দেখবেন ওই জায়গাটায় আমার কাছে মনে হয় না যে অনেক বেশি স্ট্রাইক রেটে পারত তো আপনাকে স্ট্রাইক রেট আপনার স্ট্রাইকটা একশো বিশ আমার একশো বাইশ উনিশ বিশ আঠারো বিশ যেহেতু আমরা স্ট্রাগলিং করছি আমাদের ব্যাটিংয়ে ওর মতো প্লেয়ার ফলোড বাই ওর বোলিং আমার কাছে মনে হয় তো আপনি বলতেই পারেন যে ও আট নাম্বারে কি ব্যাটিং করবে না ও আট নাম্বারে ব্যাটিং করবে বলিং করবে বাট যখন এই এইটা আজকালকে আমরা শান্ত তিনে খেললো চারে খেললো কালকে ওপেনিং করলো মানে কি ওপেনিং স্ট্রাগলিং আর মিরাজ অলরেডি এই টাইপের মানে থার্ড ওপেনার হিসাবে একটা ই হিসাবে ওকে নিয়ে গিয়েছে ভেরি মাছ সাকসেস ওই চান্স নেওয়া হচ্ছিল হ্যাঁ আপনি তারপর কী বলছেন ওই জন্য মিরাজকে খুব ইম্পর্টেন্ট দিচ্ছি আমি সাকিব আল হাসান তার যে পারফরমেন্স গতকাল আমরা দেখলাম মানে ওই যে আমি প্রথমে বললাম যে সব খেলাই সব প্রতিদিনই সবাই ভালো খেলবে তা না কিন্তু এক ওভার বল করলেন এবং ব্যাটিং এর ক্ষেত্রে তার যে আমরা দেখেন আমার মনে হয় সাকিবের ইতিহাসে ওর যে ক্যারিয়ার আমরা আমার মনে এত অফ ফর্মে ওকে আমরা কখন দেখি নাই মানে স্পেশালি আমি দেখি নাই কারণ ওর সাথে আমিও খেলেছি তো লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছি কিছু সিরিজ খেলেছি তো ওই একটা জায়গায় ওর হয়তো ব্যাটিংয়ে প্রবলেম হতেই পারে তার চোখের সমস্যা বলেন বা যাই সব কিছু মিলে ব্যাটিং তো এক বলের খেলা কিন্তু ও যে টাইপের চ্যাম্পিয়ন বোলার ওই জায়গায় উনি গত ম্যাচেও দেখেন শ্রীলঙ্কার সাথে বলেন বা গতকালকেও বলেন ওনার মতো বলার যখন এক ওভার বোলিং করে বা বলিং করে ক্যাপ্টেনকে উইকেট না দেয় বা রান চেক না দেয় টি টোয়েন্টি ফর্মেটের কথা বলছি স্পেশালি রান চেক দেওয়াটা উনি তো উইকেট না নেয় উনি সবসময় চার ওভার চব্বিশ রান এক উইকেট চার উনি কিন্তু বড়ো পাঁচ শত উইকেট কমই নেন তো ওই একটা জায়গায় এটা বাংলাদেশের অনেক বিগ ব্লো আজকে বাংলাদেশ যদি সাকিব যদি জানেন কালকে গতকালকে মাহমুদুল্লাহকে দিয়ে বলিং করে মাহমুদুল্লাহ বলিং করেন কিন্তু সাকিব এমন চ্যাম্পিয়ন বলে ওনাকে একটা ওভার করিয়েছি তো ওইটাও কিন্তু একটা বাংলাদেশের মানে বড় কারণ কেন উনি একটা এমন অলরাউন্ডার কে ব্যাটিং বলিং সমান সমান তো ওই একটা উনিও পারফর্ম করতে পারছেন না যেমন আমাদের টপ অর্ডার একটা বড় ব্যাপার এই এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বা আমরা ভালো খেলছিলাম না এটা কিন্তু সাকিবের ফর্মটা একটা বড় ব্যাপার কিন্তু তো ওইটাও কিন্তু দল সাফার করছে এটা তো ঠিকই আছে মানে তারপরেও এই যে ছোট ছোট দলগুলো অনেক ভালো করছে বোধ অবশ্যই আপনার টি টোয়েন্টি এমন ফর্মেট আপনার যে কোনো দলের সুযোগ থাকে আপনি আমি আপনি যখন ছয় বলে খেলা খেলবো রেশিও যখন কমে যাবে তখন কিন্তু পার্থক্যটা করেন আপনি এক বলে চার মেরে দিলেন আমি আউট হয়ে গেলাম এক বলে কারণ আমাকে তো মারতেই হবে মাহমুদুল্লাহ আমাকে মারতেই হবে কেন দুই বলে দশ দরকার বা বারো দরকার আপনাকে ছয় মারতেই হবে আমি আপনি যখন দু এক বলে খেলা খেলবো আপনাকে তো মারতেই হবে তখন এই রেশিও যখন কমে যায় তখন এই টাইপের দল মানে খুব সুযোগ থাকে বেশি কারণ ওনাদের রিকাভারি জায়গা কম থাকে বড় দলের একবার পা পিছলে গেলে আর আসতে পারে এটাই এটাই আমরা অনেক সময় পেলে হয়তো আপনার সঙ্গে কথা বলা যেত আরো বেশি করে কত যাবে বাংলাদেশ আহ দেখেন যেভাবে খেলছে বাংলাদেশ ইটস ভেরি টাফ বলা কেন মানে সম্ভাবনা বেশি না কেন এই যে কালকে ম্যাচটা জিতত এটা আবার একটা জায়গায় সম্ভাবনা আছে যে বললাম বিশ্বভারের খেলা আর দ্বিতীয় হচ্ছে উইকেট কিন্তু বাংলাদেশের অনুকূলে মানে কি এই ফাঁসা উইকেটে কিন্তু আমরা ভালো খেলি আচ্ছা সাবকন্টিনেন্ট টিম আর স্পেশালি বাংলাদেশ কেন আমাদের মিরপুরে অনেক কমপ্লেন উইকেট নিয়ে ফাঁসা উইকেটে কিন্তু আমরা কিন্তু ভালো খেলি আমরা ওই একটা বড়ো সুযোগ আমি টুর্নামেন্ট আরম্ভ হওয়ার আগেই বলছি বাংলাদেশ খুব বাজে কনফিডেন্স নিয়ে যাচ্ছে কিন্তু ভালো খেলার দুইটা সুযোগ আছে যেটা শ্রীলঙ্কা জয়লাভ করছি কালকে ম্যাচটা জিতাই বলবো কেন ও সাউথ আফ্রিকায় ওরা স্টক খেলা স্টক খেলা পছন্দ করে যখন একশো আশি নব্বই করে ফেলে আমরাও করতে পারবো যেহেতু আমরা ইউজ টু না একশো আশি নব্বই করে কিন্তু আমরা এটা টু একশো পঁচিশ তিরিশ তো ওদের যখন কারণ একশো চোদ্দো আউট করে আমরা করতে পারিনি এটা আমাদেরই ব্যর্থতা বলেন আর কিছু ব্যাট লাগছিলই তো ওই জন্য বাংলাদেশের ওই ফাঁসা উইকেট বল থেমে আসে ওটা একটা বড়ো প্লাস পয়েন্ট হতে পারে আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করে তাহলে আবার দূরে যাওয়া সম্ভব আর একশো বলের খেলা বলে অবশ্যই দূরে যাওয়া সম্ভব বাট ইট ইস নট ইজি খেলে জিততে হবে কালকে আমরা জিততে পারি না কিন্তু একশো চোদ্দ না আমার সেকেন্ড ইনশাল্লাহ মনে হচ্ছে ভালো সুযোগ আছে সেকেন্ডও যাওয়ার বাট স্টিল হল্যান্ড হয়তো নাম কেউ কম শুনে যারা সাধারণ দর্শক সোশ্যাল মিডিয়া কিন্তু হল্যান্ড কিন্তু টপ দল আপনি ফলো করেন এই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা একদম ঘাম জড়িয়ে কিন্তু জয়লাভ করেছে তো হল্যান্ড কিন্তু অলওয়েজ আর বাংলাদেশের পেশার কিন্তু এগেন্স হলেন হল্যান্ডের পেশার না এগেনস্ট নেপাল নেপালের পেশার না বাংলাদেশের পেশার কালকে বাংলাদেশ সাউথ আফ্রিকা বাংলাদেশের পেশার না সাউথ আফ্রিকা এখন তো আমাদের নেপাল আর নেদারল্যান্ড নেপাল হ্যাঁ ওখানে একটা ম্যাচ জিতলে তো আমরা হয়ে ইনশাল্লা বা এটা ভালো অ্যাচিভমেন্ট ওই জায়গায় গিয়ে দুইটা ম্যাচ জিতে সুন্দর নোটে ওয়ার্ল্ড কাপ শেষ করা বা একটা ম্যাচ জিতে অনেক ধন্যবাদ আপনাকে আসলে এটা তো সত্য যে বাংলাদেশে ক্রিকেট হাসলে পুরো বাংলাদেশটা এই জন্য যে আলোচনা কথাগুলো আলোচনা করলাম এটা আপনার আমার সবারই প্রত্যাশা আমরা ক্রিকেট হাসলেই আমরা হাসি ক্রিকেটে জয়ের আনন্দে আমরা সবাই দল মত নির্বিশেষে একসাথে হই হইচই করি আনন্দ করি এটাই তো আমাদের ভালো লাগা এটাই বাংলাদেশ একটা সুন্দর সকালের অপেক্ষায় ভালো থাকবেন আগামীকালের সেই সময় আবার কথা হবে খুদা হাফিজ